যে সকল লোকজনদের এটা বক্তব্য যে রাজকুমার ফ্লপ করেছে তাদের উদ্দেশ্যে আবার একটা কথা বলতে চলে এলাম যে প্রযোজক যে বাজেট দিয়ে ছবিটা নির্মাণ করেছিলেন সেই বাজেট উনি অনেক দিন আগেই ফেরত পেয়ে গেছেন এটা মানতে হবে এবং রাজকুমার ছবিটা ব্লকবাস্টারের পথে কেন এই কথাটা বলছি সেটা এটা নিয়ে গতকাল একটা অন্য দিক নিয়ে আলোচনা করেছিলাম এখন এই ভিডিওতে একটা অন্য দিক নিয়ে আলোচনা করবো হ্যালো এব্রীবন আমি পৌশালী চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং রাজকুমার যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর আমি খুব মন থেকে চাইছি যে ইন্ডিয়াতে কবে রিলিজ হবে আর আমি রাজকুমার দেখতে পাবো যেদিন দেখতে পাবো সেই দিনই রিভিউ আনবো আমরা এটা জানি যে বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা তারা কেউ কেউ প্রিয়তমার দ্বিগুণ তিনগুণ কেউ কেউ চারগুণ টাকা দিয়েও বেশি রেন্টাল দিয়ে রাজকুমার নিয়েছেন এটা আমাদের সকলেরই জানা যে মানুষটি হয়তো দু লাখ আড়াই লাখ টাকা দিয়ে প্রিয়তমা কিনেছিলেন তিনি দশ লাখ টাকা দিয়ে রাজকুমার এনেছেন এমন খবরও আমাদের কাছে আছে এটা তো গেল দেশের কথা যদি আমরা বাইরের কথা বলি আমরা জানি প্রিয়তমা রিলিজ পেয়ে গিয়েছিল আমেরিকা কানাডা ইতালি ইংল্যান্ড ইত্যাদি ইত্যাদি জায়গায় ইত্যাদি ইত্যাদি কান্ট্রিতে তো সেইখানে যে টাকায় প্রিয়তমা দেওয়া হয়েছিল প্রিয়তমা ছবিটাকে দেওয়া হয়েছিল যে টাকায় তার থেকে দ্বিগুণ তিনগুণ বেশি টাকা দিয়ে রাজকুমার দেওয়া হয়েছে তাহলে সেইখান থেকে একটা কত মোটা অঙ্কের টাকা অলরেডি প্রযোজকের কাছে চলে এসেছে আপনারা আইডিয়া করতে পারছেন আমি গতকাল হিমেলাশ ভাইয়ার দেওয়া একটি ইন্টারভিউ থেকে এই বিষয়টা জানতে পারলাম যে এই যে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এই জায়গাগুলোতে প্রায় দ্বিগুণ প্রিয়তমা যে টাকা দিয়ে দেওয়া হয়েছিল তার দ্বিগুণ টাকা দিয়ে রাজকুমার দেওয়া হয়েছে এবং আমরা ইটালির মার্কেটটাকে জানতে পারছি ইটালির মার্কেটে নাকি তিনগুণ বেশি টাকায় মানে যে প্রিয়তমা যে টাকায় দেওয়া হয়েছিল তার তিন ডাবল বেশি টাকা দিয়ে রাজকুমার দেওয়া হয়েছে তাহলে সেখান থেকে একটা ব্যাপক পরিমাণ অর্থ কিন্তু অলরেডি প্রযোজকের কাছে চলে এসেছে এইবারে আপনারা বলুন যে যে পরিমাণ বাংলাদেশ থেকে টেবিল মানি কালেকশন হয়েছে এবং বাইরের দেশগুলো থেকে যে পরিমাণ টাকা তারা অলরেডি রিলিজের আগেই পেয়ে গেছেন তারপরে ছবিটা কীভাবে ফ্লপের জায়গায় থাকে আমার খুব হাসি পাচ্ছে প্রথমত একটা সিনেমা সবেমাত্র মাত্র সাত দিন হয়েছে সাত দিনের মাথায় ছবিটাকে ফ্লপ বা ডিজাস্টার বলে তকমা দিয়ে দেওয়া যায় না এটা প্রথম কথা দ্বিতীয় কথা রাজকুমারের ফ্লপ হওয়ার কোনো জায়গাই নেই জাস্ট কোনো জায়গা নেই আমি ওটিটি রাইটস ডিজিটাল রাইটস স্যাটেলাইট রাইটস সব ছেড়ে দিলাম যে পরিমাণ শুধুমাত্র টেবিল মানি কালেকশন হয়েছে সেখান থেকে ছবিটা তার বাজেট তো তুলে ফেলেছে ভাই বাজেট তুলে ফেললে ছবিটা ডিজাস্টার কিভাবে হয় এবার বাজেট থেকে যদি আরও যত এগোবে সেই অনুযায়ী সেই ছবিটা হিট সুপার হিট ব্লকবাস্টার ইত্যাদি ইত্যাদি তকমা পায় তো যখন স্বয়ং পরিচালক নিজে বলছেন যে ছবিটা ব্লকবাস্টারের পথে তার মানে আমরা বলতে পারি যে এই ছবিটা আপাতত যে অবস্থায় আছে সেটা অলরেডি সুপার হিটের তকমা নিয়ে এগোচ্ছে তো এটাই হচ্ছে মেগাস্টার সাকিব ভাইয়ার পাওয়ার আর অবশ্যই আমি এখানে বলবো প্রযোজক আর্শাদান এবং হিমেল আশ্রফের কথা এই যে ট্রায়োটা আগের বার প্রবাসে গিয়ে এত ভালো ওয়ার্ক করে এসেছে যে কারণের জন্যে কিন্তু এই সংস্থা বা এই প্রোডাকশন হাউসরা তারা কেউ দ্বিগুণ কেউ তিনগুণ টাকা এক্সট্রা দিয়ে কিন্তু তারা রাজকুমার নিয়েছে কেননা তারাও আশাবাদী যে এই এই ছবিটা তাদের জায়গায় খুব ভালো বিজনেস করবে এবং আমরা প্রত্যেকে আশাবাদী যে এই ছবিটা বাইরের কান্ট্রিগুলো থেকে দারুণ একটা বিজনেস করে আনতে পারবে সেটা হতে পারে প্রিয়তমার থেকেও বেশি বিজনেস দেখা যাক আজকে থেকে আমেরিকা এবং কানাডায় মুক্তি পেল নেক্সট উইক থেকে অস্ট্রেলিয়া তো ধীরে ধীরে এবার কান্ট্রিগুলোতে মুক্তি পাক আর আমরা নিশ্চয়ই সেরকম কিছু ভিডিওস বা সেরকম কিছু পাবলিকের রিয়াকশন আমাদের কাছেও নিশ্চয়ই আসবে তো সেগুলো নিয়ে আমরা তা তখন না হয় কথা বলবো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা